শ্রেণীকোঠারি ছাত্র ছাত্রী সকল বহিল প্রতিবাদক এয়া বরপেটা জেলার কুকরপাড় আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের পরিবেশ। মঙ্গলবারে ছাত্র ছাত্রীর অভিভাবক স্থানীয় সচেতন লোকে এইদরে করেছে প্রতিবাদ। বিদ্যালয় একত্রীকরণের বিরুদ্ধে এই প্রতিবাদ, সরকারের বিদ্যালয় একত্রীকরণ নীতির বিরুদ্ধে এইদরে উলাই আহিল ছাত্র ছাত্রীর অভিভাবক আর স্থানীয় লোক। কুকরপাড় আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয় চেঙা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত সামিলকরণের বিরুদ্ধে এইদরে প্রতিবাদত মুখর হয়ে পড়েছে কুকরপাড় আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রাঙ্গণ। কুকরপাড় আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয় অন্য বিদ্যালয় স্থানান্তর করলে অর্থনৈতিকভাবে পিছপরা অঞ্চলের দরিদ্র ছাত্র ছাত্রীসকলের যাতায়াতকে ধরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হব বলে প্রতিবাদকারীসকলে মন্তব্য করে। 5 শতাধিক ছাত্র ছাত্রী থাকা বিদ্যালয় অন্য বিদ্যালয়ত সামিলকরণ নকরে একে স্থানতে রাখি বৃহত্তর অঞ্চলটলৈ শিক্ষার পোহর বিলা বলেও আহ্বান জানাইছে সরকারলৈ। সরকারের হটকারী সিদ্ধান্ত বাতিল করবলৈ দাবি জানায় প্রতিবাদকারীসকলে। বিদ্যালয় স্থানান্তর করা নচলিব, আমার দাবি মানিবই লাগিব বলে বিভিন্ন স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে ছাত্র ছাত্রী। মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীলৈ এই প্রতিবাদের জড়িয়ে কুকরপাড় আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ক অন্য বিদ্যালয়ত সামিলকরণ নকরবলৈ আহ্বান জানাইছে 7 নং দক্ষিণ পূব সরুক্ষেত্রী জেলা পরিষদের সদস্য বাবুল আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ দরবেজ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমেশ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী, অবসরপ্রাপ্ত প্রবক্তা সিরাজুল হক চৌধুরী, সমাজসেবক সান মহম্মদ আলীকে ধরে কেবাগৰাকীও বিশিষ্ট লোকে এই প্রতিবাদত অংশগ্রহণ করে বিদ্যালয় সামিলকরণের বিরোধিতা করে এই বিদ্যালয় সামিলকরণ বাতিল করবলৈ সরকারলৈ আহ্বান জানাইছে। যে আমার এই কুকরপাড় স্কুল চেঙা কলেজত লবলৈ খুঁজিছে, কিন্তু আমি না যাও, কারণ আমার এইটো কলেজ স্কুলত আহি আমার বহুত সুবিধা হয়েছে। কারণ আমি আহতে আমি আমার এইখন কলেজত আহতে প্রায় 7 বা 8 কিলোমিটার দূর হয়। যদি ইয়ারপরা লবলৈ খোঁজে তেনেহলে আরো 7 বা 8 কিলোমিটার দূর বেশি হয়ে যায়, তেনেহলে ইয়াতে আহতে অসুবিধা, আর তাতে ললে আরো বেশি অসুবিধা হব, কারণ আমার ঘরের আর্থিক অবস্থা বহুত বেয়া। সেকারণে আর মূর অকলে অসুবিধা নহয়, আমার লগরিয়া বন্ধু বান্ধবী আর দাদা বাইদেউ সকলের অসুবিধা, ইয়াতে থাকলে বহুত ভাল হব, সকলের সুবিধা হব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী কইছো যে ইয়াতে যেন রাখে আমার এই স্কুল। ইয়ার দাবি এইটুবে এইখন কলেজ ইয়ারপরা স্থানান্তরিত করে বেলেগত নিয়ার কোনো যুক্তি নাই, আর যেটু নর্মসর কথা কইছে দূরত্বর কথা ইয়ারপরা শুনব পারিছো চেঙা কলেজত নিব 5 কিলোমিটারেরও বেশি হব। গতি সদভাগত মই বেশি আকো নকও, আমার এই অঞ্চলক যাতে আন্ধার করে সরকারে এই অনুষ্ঠান করা ইয়ারপরা বিচারিত নকরে, আর ইয়ারপরা করিলে আমার ছাত্র সকলের এই দুখিয়া মানুষের জীবনের কারণে এডমিশন বন্ধ হয়ে যাব। সেই মোকালমার পর সুরজিৎ পাঠকর রিপোর্ট, নিউজ আসামি।